আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। নিত্যপণ্যের দাম বাড়ায় অর্ধেকে নেমেছে মধ্যবিত্তের রোজার বাজেট, রমজানে দ্রব্যমূল্য আর বাড়বে না বলে খুচরা ব্যবসায়ীদের আশ্বাস। দেশের শেয়ার বাজারে টানা মন্দাবস্থায় বিনিয়োগকারীরা হতাশ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতির প্রভাব বলছে বিএসইসি। এবং মস্কো পৌঁছে ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ 4.5 ঘন্টার অনানুষ্ঠানিক বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, আনুষ্ঠানিক আলোচনা আজ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত, তেল চিনি ছোলা সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক বেশি হয় গতবারের চেয়ে এবার, রোজার বাজেট অর্ধেকে নামিয়ে এনেছেন বলে জানিয়েছেন মধ্যবিত্তরা। রোজার এক মাস আগেই বেড়ে গেছে অনেক পণ্যের দাম, বিক্রেতারা জানিয়েছেন সেই দামেই স্থিতিশীল রয়েছে বাজার, রোজার মধ্যে দাম বাড়ার সম্ভাবনা নেই বলে আশ্বাস দিয়েছেন খুচরা ব্যবসায়ীরা। রোকসানা আমিনের রিপোর্ট। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাহে রমজান, কিন্তু গত কয়েক মাস ধরে দ্রব্যমূল্যের চড়া বাজারে এরই মধ্যে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের হিমশিম অবস্থা। এই দেশে একবার বাড়তে জানলে কমে না কোনো কিছু, মুখ খুইলা যদি একবার দাম বাড়াইয়া চাইতে পারে ওইটাই ব্যাসা হয়। বাজেট কমিয়ে একদম যেটা না হলেই না হয়তোবা সেটা দিয়ে পার করতে হবে। তেল আগে কিনতাম হয়তো বা 8 লিটার বা 5 লিটার, এখন কিনতে হচ্ছে 2 লিটার। বাজেট এস্টিমেট করে তো কিছু কোনো কিছুই হয় না, সব কিছুই ঊর্ধ্বমুখী, কোনো কিছুই আসলে মানে দেখা যাচ্ছে যে আমার যে এস্টিমেট আছে তার ভিতরে নাই আর। রাজধানীর মহাকালী কাঁচা বাজারে 29 বছর ধরে গরুর মাংসের দোকানে কষায়ের কাজ করেন মুজিবর। তার হাত থেকে কেজি কেজি মাংস কিনে নিয়ে যান বিত্তবান ক্রেতারা। নিজের পরিবারের জন্য মাংস কিনেছেন কিনা প্রশ্ন করতেই ধরে রাখতে পারেননি চোখের পানি। আমার ছেলে মেয়ে 4 জন, আমার মা, একটা ভাই আছে, 7 জন। বাজার ঘুরতেই দেখা হয় মোমেনার সঙ্গে। দিনমজুর স্বামীর আয়ে মাংস কেনার সামর্থ্য নেই, তাই 2 সন্তানের জন্য দোকানে ভাঙা ডিমের খোঁজ করছিলেন। মুরগি আর গরুর তো দাম অনেক বেশি, আমাদের নাগালের বাইরে দাম কম আছে, বাচ্চারা ডিম পছন্দ করে। কত টাকায় ভাঙা ডিম? 30-25 টাকা। বাজার ঘুরে ভিক্ষা করেন 80 বছরের জয়নব। প্রতিদিন যা টাকা পান তা দিয়েই চলে খাওয়া দাওয়া, তবে ভিক্ষা করতে না পারলে উপোস কাটাতে হয়। আজকে কয় ঘন্টা ধরে এই বাজারে ঘুরতেছেন? আইছি বাবা, এইবার 1 ঘন্টার বেশি হবে। খুচরা ব্যবসায়ীরা বলছেন রোজায় পণ্যের দাম আর বাড়বে না। রোজার মধ্যে আমার মনে হয় না বাড়বে। গত বছর বা অন্যান্য বছর আমরা যে মাল কিনতাম রোজার জন্য, এই বছর এত মাল কিনি নেই, আসলে স্থিতিশীল না। এই 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা মালের দাম 30-40 টাকা বেশি। তবে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকে 1 মাস আগেই ছেড়েছেন রোজার বাজার। এজন্য 1 মাস আগে করায় আমার কিছুটা লাভ হয়েছে। বাজারের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেক্ষেত্রে তো সব কিছুতেই হচ্ছে বাজেটটা বাড়ানো লাগছে, স্যালারি তো আর বাড়ে না। পরিমাণ খেজুর যেটা গতবার 700 ছিল 800, এটা এখন 1000 টাকা চাচ্ছে ওনারা, মানে 200 টাকার একটা গ্যাপ। ডলার সংকট তো, এই জন্য খেজুর অনেক লোক আনতে পারে নাই, আর যা কোক আছে আছে, এরা দাম ছাড়ে না। বাজার ঘুরে দেখা গেছে রোজার 1 সপ্তাহ আগেই বেশিরভাগ পণ্যের দাম কেজিতে 10-20 টাকা বেড়ে এখন স্থিতিশীল। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। দেশের শেয়ারবাজারে টানা মন্দা অবস্থা বিরাজ করে হতাশ বিনিয়োগকারীরা। এ অবস্থায় কোম্পানিগুলোর লভ্যাংশ প্রদানে স্বচ্ছতা আনা, ফেস ভ্যালু 10 টাকার নিচে শেয়ারের ক্ষেত্রে বাইব্যাক আইন চালু করা সহ কিছু প্রস্তাব দিয়েছেন তারা। তবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি বলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতির প্রভাব পড়েছে শেয়ারবাজারে, এজন্য সর্বনিম্ন মূল্যস্তর ফ্লোর প্রাইস বসিয়ে বিনিয়োগকারীদের সুরক্ষা দেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই
অন্য অনেক দেশের মতো বাংলাদেশের শেয়ার বাজারেও পতনমুখী ধারা শুরু হয়। টানা দরপতনের মুখে গত 28 জুলাই প্রতিটি শেয়ারের সর্বনিম্ন মূল্যস্তর ফ্লোর প্রাইস বেঁধে দেয় বিএসইসি। তখন বাজার অনেকটা ঘুরে দাঁড়ালেও তা দীর্ঘ সময় ধরে রাখা যায়নি। আবারও পতনের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে দেশের শেয়ার বাজার। এমন কিছু কোম্পানি তো খুবই ভালো পজিশন, সে ডিভিডেন্ড দেয় কত, এই সময় নিশ্চয় যে সমস্ত কোম্পানি শেয়ার অবসান করতে তাকে বাইব্যাক করতে হবে তার শেয়ার। সে বলছে আমি যখন মার্কেটে আসি আমার পজিশন খুব ভালো। অস্বচ্ছ প্রতিবেদন দিয়া মার্কেটটাকে থেকে টাকা নিয়েছে 1000 কোটি টাকা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান বললেন, নগদ লভ্যাংশ দেওয়ার নিয়ম সহ কোম্পানিগুলোর আর্থিক বিবরণীতে স্বচ্ছতা আনতে নানা উদ্যোগ নিয়েছে বিএসইসি। যারা বিনিয়োগ করেছে তারা তো একটা রিটার্নের আশায় বিনিয়োগ করেছে, নাহলে কেন এই কোম্পানিতে সে টাকা দিবে? আপনি তাকে কোনো ডিভিডেন্ড দিবেন না, তাহলে তো সে ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখলেই ভালো রিটার্ন পেত। তো এইসব কারণ বুঝিয়ে বুঝিয়ে আমরা বলি এটা একটা অভ্যাস হয়ে গেছিলো না দেওয়া, তবে এখন আমাদের চাপে এটা সিচুয়েশন অনেক ইম্প্রুভ করেছে। চেয়ারম্যান জানিয়েছেন, বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার জন্য দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি দায়ী নয়, যুদ্ধের কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় শেয়ারবাজারের তারল্য প্রবাহ কিছুটা কমেছে। লিকুইডিটির এই ক্রাইসিসটা হয়েছে ডলারের প্রাইস বেড়ে যাওয়ার সময়। আগে আমরা 1 বিলিয়ন ডলার ইম্পোর্ট করতে 8.5 হাজার কোটি টাকা লাগতো, এখন 10.5 হাজার কোটি টাকা লাগে। তো এই 2 হাজার কোটি টাকা তো বাজার থেকে দিতে হয়। যখনই যুদ্ধ শেষ হয়ে যাবে ওয়ার্ল্ড মার্কেটে সব স্টক এক্সচেঞ্জ সাথে সাথে 1 মিনিটে চেঞ্জ হয়ে যাবে। কমার মার্কেটে কিনতে হয়, উঠতি মার্কেটে বিক্রি করতে হয়, তাহলেই তো মার্কেট ঠিক হয়ে যায়। আমাদের সবাই চাচ্ছে একটা উঠতি মার্কেট, যে উঠতে থাকবে আমি ওইখানে লাভ করব। এটা কিন্তু গ্রামারের মধ্যে পড়ে না। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এমন কোনো কাজ কমিশন করবে না বলেও আশ্বস্ত করেছেন বিএসইসি চেয়ারম্যান। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। রাশিয়ায় 3 দিনের রাষ্ট্রীয় সফরের প্রথম দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আজ আবার আনুষ্ঠানিক বৈঠকে বসবেন দুই নেতা। রাশিয়ার স্টেট মিডিয়া জানায়, সোমবার মস্কোতে চীনা প্রেসিডেন্টের সাথে পুতিন দীর্ঘ 4.5 ঘন্টা আলোচনা করেন। বৈঠকের আগে ইউক্রেনে যুদ্ধবন্ধে চীনা প্রেসিডেন্টের 12 দফা শান্তি প্রস্তাব পর্যালোচনার কথা জানান পুতিন। সে সময় চীনা প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করেন তিনি। ওই সময় পুতিনের শক্তিশালী নেতৃত্বের প্রশংসা করেন শি জিনপিং। তিনি আশা প্রকাশ করেন 2024 নির্বাচনেও রাশিয়ার মানুষ পুতিনকেই পুনর্নির্বাচিত করবে। চীনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনার জন্য আগে ইউক্রেন থেকে রুশ সৈন্যদের অপসারণ করতে হবে বলে টুইট বার্তায় মন্তব্য করেন ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি ও ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি ডানিলোভ। অন্য এক টুইট বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানান, যুক্তরাষ্ট্র ন্যায্য ও স্থায়ী শান্তি উদ্যোগকে স্বাগত জানায়। পেনশনের বয়সসীমা বাড়ানোর প্রস্তাবের পর তীব্র আন্দোলনের মুখে পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তার পক্ষে ভোট পড়ে 278, প্রয়োজনের চেয়ে 9টি ভোট কম থাকায় ম্যাক্রোকে নতুন করে নির্বাচন ডাকতে হয়নি। সংসদকে পাশ কাটিয়ে ম্যাক্রো পেনশনের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় তা ভালোভাবে নেয়নি দেশটির সাধারণ মানুষ। এ নিয়ে কয়েকদিন থেকে তীব্র আন্দোলন করেন তারা। বিষয়টি নিয়ে দেশটির আইন প্রণেতারা ক্ষুব্ধ হয়ে ম্যাক্রোর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনেন। তা পাশ না হওয়ায় অতি ডানপন্থী ন্যাশনাল র্যালি পার্টি দ্বিতীয় অনাস্থা প্রস্তাবের আহ্বান জানালেও তা প্রত্যাখ্যাত হয়। এখন অবসরের বয়স 62 থেকে বাড়িয়ে 64 করার সিদ্ধান্ত আইনে পরিণত হবে। আন্তর্জাতিক বন দিবস আজ। এবারের প্রতিপাদ্য, সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন। সারা বিশ্বের মতো বাংলাদেশেও আলোচনা ও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিশ্ব বন দিবস। দেশে বনভূমির পরিমাণ প্রায় 23 লাখ হেক্টর, যা মোট আয়তনের 15% বেশি। 2025 সালের মধ্যে প্রায় 25% উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন, কৃষিভূমি সম্প্রসারণ, আবাসন প্রভৃতি নানা কারণে সংকুচিত হচ্ছে বনাঞ্চল, ফলে দেশের বন ও বন্যপ্রাণী হুমকির সম্মুখীন। 1992 সালে রিও ঘোষণায় বন সৃজন ও রক্ষার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণে জাতিসংঘ সিদ্ধান্ত নেয়। 2012 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে বন ও বনভূমির নিরাপত্তায় 21 মার্চকে বিশ্ব বন দিবস ঘোষণা করা হয়। সেই থেকে 21 মার্চকে বিশ্ব বন দিবস হিসাবে পালন করা হচ্ছে। এবারে স্বাধীনতার বায়ান্ন। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
গর্ব গৌরব আর মুক্তি সংগ্রামের মাস মার্চ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এ মাসেই। জাতির পিতার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখে মুজিব বাহিনী। মুজিব বাহিনী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ রয়েছে ১৩তম পর্ব। যুদ্ধের সরঞ্জাম নিয়ে বিশেষায়িত বাহিনী মুজিব বাহিনীর সদস্যরা প্রবেশ করতেন প্রিয় মাতৃভূমিতে। এরপর তারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তেন। তরুণ শিক্ষিত মুজিব বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে স্থাপন করতেন ক্যাম্প। সেই ক্যাম্পে তারা আবার নতুন সদস্যদেরও যুদ্ধের ট্রেনিং দিতেন। নতুন সদস্যরা ট্রেনিং নিয়ে অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। আধুনিক অস্ত্রচালনায় পারদর্শী মুজিব বাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন স্থানে অনেক গুরুত্বপূর্ণ অপারেশনও পরিচালনা করেন। এসব অপারেশনের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনীর অনেক স্থাপনা যেমন তারা উড়িয়ে দেন, তেমনি অনেক সম্মুখ যুদ্ধেও অংশ নিয়ে পরাজয় নিশ্চিত করেন হানাদার বাহিনীর। ঢাকা, চট্টগ্রাম, ফরিদপুর ও খুলনা অঞ্চলে মুজিব বাহিনীর সদস্যরা মুক্তিবাহিনীর সদস্যদের সাথে এক হয়েও বেশ কিছু অপারেশন করেছেন। যৌথ এসব অপারেশনে এসেছিল অভাবনীয় সাফল্য। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হবার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে অস্ত্র জমা দেন মুজিব বাহিনীর সদস্যরা। দেশ গঠনেও অংশ নিয়েছিল মুজিব বাহিনী। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি। বিরতির পর আরো একবার আমন্ত্রণ। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। গাইবান্ধায় জমি থেকে সরিষা তোলা ও মাড়াইয়ের কাজ চলছে। এবার সরিষার ভালো ফলন আর বাজার দরে লাভবান হচ্ছেন কৃষক। তেলজাতীয় ফসল উৎপাদন হওয়ায় সয়াবিনের উপর চাপ অনেকটাই কমবে বলে মনে করছে কৃষি বিভাগ। গাইবান্ধ থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধায় এবার বাড়ি ৯, বাড়ি ১৪, ১৫, ১৭, ১৮ ও টরি ৭ জাতের সরিষার আবাদ হয়েছে। আমন ধান কাটার পর বোরো চাষের সময় পর্যন্ত ফাঁকা পড়ে থাকা জমিতে বাড়তি ফসল হিসেবে অনেক কৃষক এবার সরিষার আবাদ করেছেন। এখন মাঠে মাঠে সরিষা তোলা ও মাড়াই চলছে। তুলনামূলক বেশি ফলন হওয়ায় লাভবান হয়েছেন কৃষক। এই খরচ দিয়ে আমার ইরি ধানও হয়ে যাবে বাবা। এটা মনে করে উচ্চ ফলনশীল সরিষা এবং খরচ খুবই কম। মনে করেন যে বাড়ি তো খাওয়া হবে, বাড়িটা বিক্রি করা হবে এবং এতে তাতে আমরা কৃষকেরা লাভবান হব ২৫০০ টাকা মন সরষে। এবছর ১৫,০০০ হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও ২০০ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে সরিষা। কৃষক এখন সরিষা একটু ভালো দাম পাচ্ছে বাজারে। আমাদের যে সরিষা সেটি ২৪০০ থেকে ২৮০০ টাকা অবস্থা ভেদে দাম এবং কৃষক এই চাষ করে অত্যন্ত লাভবান হয়েছে। এখন কৃষক এই সরিষার জমিতে পরবর্তীতে বোরো ধান লাগাতে পারে, আমরা তাদের পরামর্শ দিচ্ছি। কৃষি প্রণোদনা পেয়ে সরিষা চাষে আগ্রহী হয়েছেন কৃষক। স্থানীয় জাতের সরিষার বিঘা প্রতি ২.৫ থেকে ৩.৫ মণ এবং উচ্চ ফলনশীলের ফলন পাওয়া গেছে ৭ থেকে ৮ মণ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রাকৃতিক নানা দৃশ্যে সাজানো শ্রেণীকক্ষ, পাঠদানের পাশাপাশি পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য সম্পর্কে শিশুদের নিয়মিত শিক্ষা দেওয়া হচ্ছে পিরোজপুরের মঠ বাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের প্রাক প্রাথমিক বিদ্যালয়ে। সংশ্লিষ্টরা বলছেন ছিন্নমূল শিশুদের সুশিক্ষায় শিক্ষিত ও মানবিক গুণসম্পন্ন করে গড়ে তুলে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। পিরোজপুর প্রতিনিধি ফসিউল ইসলামকে সঙ্গে নিয়ে ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়ায় আশ্রয়ণ প্রকল্পে বসবাস করেন প্রায় ১০০ পরিবার। আশপাশে কোনো বিদ্যালয় না থাকায় প্রশাসনের সহায়তায় স্থাপন করা হয় মুজিবর্ষ প্রাথমিক বিদ্যালয়।
তবে বিদ্যালয়টিকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। এর দেয়াল ও শ্রেণীকক্ষে রয়েছে বর্ণমালা ও প্রাকৃতিক নানা দৃশ্য। গাছ লাগালে পরিবেশ বাঁচে, সবুজ আকাশের মুখে শেপালির হাসি, মাঠে মাঠে চলে গলে নদী বয়ে যায়, জেলে বাই দরে মাছ মেঘের ছায়। এখানে যেহেতু নদীর এলাকা, এই জন্য উদ্ভিদটা নিয়েই আমরা বেশি ওদেরকে শিক্ষা দিয়ে থাকি। প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি দুর্যোগকালীন সময়ে নিজেদের সুরক্ষিত রাখার বিভিন্ন কৌশল, পরিবেশ ও জীববৈচিত্র্যের নানা অজানা তথ্য নিয়মিত তুলে ধরা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে। প্রত্যেক শিক্ষার্থী এখন বুঝতে পারছে যে তাদের গাছ লাগানো কতটা জরুরি। প্রতিটা পরিবারই গাছ লাগিয়েছে, তাদের যতটুকু জমি আছে তাতে তারা সর্বোচ্চভাবে চেষ্টা করেছে একটা গাছ লাগানোর জন্য। নিয়মিত পাঠদানের পাশাপাশি শিশুদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে ধারণা দিতে এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। যে কোনো ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগে আমরা মঠবাড়ি উপজেলা প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তো তারা যাতে ছোটোবেলা থেকে এই বিষয়টা অনুধাবন করে যে আসলে গাছ লাগালে আমাদের বা সবুজ প্রকৃতির জীবনে তাদের বেঁচে থাকার জন্য যে সবুজের প্রয়োজন আছে, এবং এই বনায়নের মধ্য থেকে তারা পরিবেশ রক্ষার প্রতি যাতে সচেতন হয়। মাননীয় প্রধানমন্ত্রী এর এই মডেলটার নামই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল। অর্থাৎ কোনো কিছুই এর মধ্যে থেকে বাদ পড়বে না, শিক্ষা বাদ পড়বে না, কর্মসংস্থানের বিষয়ে বাদ পড়বে না, বাসস্থান তো আছেই, তাদের প্রকৃতি সম্বন্ধে শিক্ষা দেওয়া হচ্ছে, আমাদের গাছগাছরা কীভাবে আমাদের উপকারে আসে সেই শিক্ষাও দেওয়া হচ্ছে। এগুলো একটা কমপ্লিট প্যাকেজ। পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবারে খেলার খবর।